আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ এ এন এ সাপ্তাহিক বাংলা সামাজিক ও সাংস্কৃতিক সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ নাসের চৌধুরী প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জিআরসি নামক মানবাধিকার সংগঠনের পাঁচ কর্মী বাংলাদেশের একটি ডাকার আদালত থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশে গ্রেপ্তারকৃত সবাই সৌদি প্রবাসী প্রয়াত সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদের বিদিহী আত্মার শান্তি মাকফরাত কামনায় দোয়ার মাহফিলের আয়োজন করেছে সর্বদলীয় ফ্রাম মক্কা সাম্প্রদায়িকতায় দলকানা কিছু বুদ্ধিষ্ট যুবক আরাকান থেকে মুসলিম শূন্য করার ঘোষণা দিয়েছে তারা বার্মার সংসদ সাদা রোহিঙ্গা জাতিকে ভোটাধিকার প্রয়োগের অধিকার দিয়েছে দেশের ইলেকশন কমিশন বলেছেন সাদা কাঠদারীরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে মুক্তি পেয়েছে বাংলাদেশে গ্রেপ্তারকৃত পাঁচ সৌদি বাংলাদেশী প্রবাসী গ্রেপ্তারকৃতরা হল আব্দুল মজিদ মোহাম্মদ আলম মোহাম্মদ কাবের আহমদ মোহাম্মদ সালমান তারা পাঁচজন মানবাধিকার কর্মী বাংলাদেশে কর্মরত ছিল বাংলাদেশে ডাকার একটি আদালত থেকে তারা সম্প্রতি মুক্তি পেয়েছে তারা বিশ্ব মানব মানবসভায় জিআরসিতে কর্মরত সেবামূলক কর্মকাণ্ডে তারা বিভিন্ন দেশের সরকারের সাথে সমন্বয় করে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে মিডিয়া এডুকেশন হিউম্যান রাইটস রিলিফ ওয়ার্ক হচ্ছে ভিত্তিক গোপাল রোহিঙ্গা সেন্টারের জিআরসির মূল লক্ষ্য উদ্দেশ্য যে সকল ব্যক্তি বাংলাদেশে জঙ্গি সন্দেহে পুলিশ গ্রেফতার করেছিল তারা আদালত থেকে খালাস হয়েছে তারা কোনো জঙ্গিবাদ নয় তারা মূলত শরণার্থী সেবা মানব সেবা শিক্ষা স্বাস্থ্য এবং গরিবদের গৃহায়ণ দুস্থদের মাঝে খাবার বিতরণ করে থাকে পুলিশ তদন্ত করে তাদের নির্দোষ দেখতে পায় যার ফলে তারা চট্টগ্রামের মহানগর আদালত থেকে মুক্তি পেয়েছে আর সর্বশেষ মুক্তি পেয়েছে ডাকার একটি আদালত থেকে আন্তর্জাতিক সেবা প্রতিষ্ঠান সারা বিশ্বে সত্তরটি দেশে সরকার কর্তৃক স্বীকৃত তারা আন্তর্জাতিক সেবা সংগঠন জিআরসিতে কর্মরত মক্কাস্ত প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল মজিদ মোহাম্মদ আলম মোহাম্মদ কাবের আহমদের গৌরবের সাথে তাদের দায়িত্ব পালন করে আসছে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বহু শিক্ষা সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত তাদের মানবিক কর্মকাণ্ডে সর্বোচ্চ প্রশংসিত তাদের মুক্তি দিয়ে বাংলাদেশ সরকারের প্রতি তাদের পরিবার পরিজন সহ রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধন্যবাদ জানিয়েছে জেআরসি আর মক্কার সাধারণ সম্পাদক আবদুল্লাহ মারুফ সহ সমস্ত কর্মকর্তা তাদের মুক্তিপ্রাপ্তকে স্বাগত জানিয়েছে এবং বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছে প্রয়াত সৌদি আরবের বাদশাহ আবদুল্লা বিন আবদুল আজিজ আল সৌদের বিধি হাত্তার শান্তি ও দোয়া কামনায় মাফিলার আয়োজন করেছে সর্বদলীয় স্বাধীনতা ফ্রাম মক্কা নুরুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আক্তার হোসেন সর্বদলীয় স্বাধীনতা ফোরামের আলোচনা সভা ও দোয়ার মাফিলে বক্তারা বলেন মুসলিম বিশ্বের অভিভাবক দুই পবিত্র মসজিদের খাদেম মানবতাবাদী সৌদি আরবের বাদশাহ আবদুল্লা বিন আবদুল্লা আজিজ আল সৌদ বিশ্ব মুসলিম ও মানবতার কলামনে আজীবন নিবেদিত ছিলেন তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা চিকিৎসা সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে তার অবদান ছিল অসামান্য বক্তারা বর্তমান বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আজ সৌদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করেন এতে বক্তব্য রাখেন এইচ এম মুনিদা সংগঠক ও সমাজকর্মী জুয়েল মিয়া দেওয়ার হোসেন আব্দুল সালাম তালুকদার প্রমুখ উগ্র সাম্প্রদায়িকতায় আবদ্ধ দলকনা দল বুদ্ধিস্ট কিছু যুবক আরাখান থেকে মুসলিম শূন্য করার ঘোষণা দিয়েছে দাঙ্গাবাস যুবকদের সংগঠিত করে জাতীয়তাবাদীর স্লোগান তুলে তারা আকিয়াব শহরে এক সমাবেশের আয়োজন করেছে তারা বলেন ভবিষ্যতে আরও ভয়াবহ হামলা করবে রোহিঙ্গাদের উপর তারা আরাগান থেকে মুসলমানদের শেষ চিহ্ন মুছে দেওয়ার ধীর প্রত্যয় ব্যক্ত করেন এবং তারা আন্তর্জাতিক সাহায্য সংস্থাকে মুসলমানদের পক্ষাবলম্বনকে অভিযুক্ত করেন বার্মার সংসদ থেকে সাদা কাটদারি রোহিঙ্গা জাতি ভোটাধিকার প্রয়োগের অধিকার পেয়েছে সাদা কাটদারি রোহিঙ্গা জাতি বার্মার পার্লামেন্টে ভোটাধিকার প্রয়োগের অধিকার পেয়েছে পার্লামেন্ট শিউমং সংসদে তার বক্তব্যে বলেন সাদা কাটদারীরা ভোটাধিকার না দিলে দেশের সার্বভৌমত্ব বিনিষ্ট হবে দেশের ইলেকশন কমিশন বলেন বার্মার সাদা কাটদারীদের ভোটাধিকার প্রয়োগের অধিকার রয়েছে তারা এদেশেরই নাগরিক তেরো জন সাংসদে বিতর্ক অংশ নেন তিনশো জন সাংসদ এতে ভোট প্রদান করেন উনাশি জন এই বিলের বিরুদ্ধে ভোট প্রয়োগ করেন উনিশজন ভোট থেকে বিরত থাকেন পার্লামেন্ট সদস্য বেশিরভাগই সাংসদ এই প্রস্তাবের পক্ষে ভোট প্রদান করেন এবং স্পিকার এতে মত প্রদান করেন এ ও এমপি ডনকিন শান হোলি সংসদে একটি প্রস্তাব দাখিল করেছে যে ভোট থেকে ভোটদান থেকে বাহিরে রাখা হোক এছাড়া রোহিঙ্গা রাখাইন সংসদ সদস্য এই নীতিমালাকে বাতিলের দাবি জানায় মায়ানমারের ইমিগ্রেশন মন্ত্রী জানিয়েছেন পাঁচ লক্ষ নব্বই হাজার সাদা কাটদারি আছে যাদের বয়স আঠারো বছর উপরে বেশিরভাগই রাখাইন প্রদেশে বসবাস করে দর্শক আপনারা সবাই ভালো থাকেন ইনশাল্লাহ আবারও দেখা হবে সাপ্তাহিক এ এন এ বাংলার সংবাদে আল্লাহ হাফেজ